নমস্কার স্পট অন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আপনাদের সঙ্গে সরাসরি উপস্থিত রয়েছি ইডেন গার্ডেন স্টেডিয়ামের ঠিক বাইরে থেকে। কেন উপস্থিত আছে, একটা বিশেষ কারণ আছে। আমরা দেখেছিলাম ইডেন গার্ডেন্স এর মাটিতে বিরাট কোহলির জন্মদিনে সাউথ আফ্রিকার বিপক্ষে বিরাট কোহলির দুর্দান্ত সেঞ্চুরি। আর আজকের আমার ঠিক পেছনেই দেখতেই পাচ্ছেন সচিন তেন্ডুলকর শতরান করার পর হাত তুলে দাঁড়িয়ে রয়েছে। আর ঠিক পাশেই ইডেন গার্ডেন্স এর মাটিতে বিরাট কোহলির সেই ছবি ইডেন গার্ডেন্স এ কিন্তু আজকের রাখা হলো। আমি একটু আপনাদেরকে ছবিটা দেখাবো। দেখতেই পাচ্ছেন ইডেন গার্ডেন্স এর সেই ছবি, একদিকে রয়েছে সচিন তেন্ডুলকর আর একদিকে রয়েছে বিরাট কোহলি। শতরানের পরে বিরাট কোহলির জন্মদিনে বিরাট কোহলির এই ছবি ইডেন গার্ডেন্সে কিন্তু আজকেই এখানে লাগানো হয়েছে। দেখতেই পাচ্ছেন ইডেন গার্ডেন্সে এতদিন ভীষণ বড় বড় বিশ্বকাপের ক্রিকেটারদের ছবি ছিল, কপিল দেব, ঝুলন গোস্বামী, সৌরভ গাঙ্গুলি, MS ধোনি। কিন্তু আজকের ইডেন গার্ডেন্সে একজনের ছবির অভাব ছিল বললেই চলে। সেই অভাবটা আজকে পূরণ হয়ে গেল ইডেন গার্ডেন্সের স্টেডিয়ামে। দেখতেই পাচ্ছেন ইডেন গার্ডেন্সে সচিন তেন্ডুলকরের ঠিক পাশেই হাত উঁচু করে দাঁড়িয়ে রয়েছেন বিরাট কোহলি। সেই ছবি কিন্তু সরাসরি স্পট অন নিউজের ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন ইডেন গার্ডেন্স থেকে বিরাট কোহলির সেই ছবি, যেদিন সাউথ আফ্রিকার বিপক্ষে নিজের জন্মদিনের দিন বিরাট ইডেন গার্ডেন্সের মাটিতে বিরাট কোহলি কিন্তু দুর্দান্ত শতরান করেছিলেন আর ভারত সেই ম্যাচ জিতেছিল। দেখতেই পাচ্ছেন বিশ্বকাপ, এবারের বিশ্বকাপেরই সেই ছবি। বিরাট কোহলি ইডেন গার্ডেন্সে দাঁড়িয়ে রয়েছে ব্যাট হাতে সেঞ্চুরির পর, আর পেছন দিয়ে ফোনের ফ্ল্যাশ লাইট গুলো জ্বলে উঠেছে সমর্থকদের। তারা সবাইকে কুর্নিশ জানিয়েছিলেন বিরাট কোহলিকে। সেই ছবি সরাসরি স্পট অন নিউজে আপনারা তুলে ধরলাম। তবে এখন দেখার বিষয় থাকবে, এখনো বিশ্বকাপের ম্যাচ বাকি রয়েছে। সেই বিশ্বকাপের ম্যাচে ভারতীয় দল কোনো ম্যাচ না হেরে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব জিতে নিতে পারে কিনা। আরো বিভিন্ন স্পোর্টস সংক্রান্ত আরো বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন স্পট অন নিউজে।